হ্যালো ফ্রেন্ডস আবারও একবার ফার্ম বাংলায় আপনাকে স্বাগত ফ্রেন্ডস আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ঘুঘু পাখির পাকা পড়ে যায় খেন বা ঘু পাখির মল্টিং থাকে বলে এবং তখন করণীয় কি কী কী করতে হবে কী কী করতে হবে না ফ্রেন্ডস মল্টিং বলতে বোঝায় পুরাতন পাকা পরে যেয়ে নতুন পাকা ওঠানো মানে পাখির পুরাতন পাকাগুলো ঝরে যেয়ে নতুন পাকা ওঠাই হল মলটিং তবে বাচ্চা ঘুঘুর ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স দশ সরি ছয় মাস হওয়া পূর্ব পর্যন্ত মোট কথা দশ পর কমপ্লিট হওয়া পূর্ব পর্যন্ত কিন্তু পাকা জোরে তখন আপনার বিশেষ কিছু করার কোনো প্রয়োজন নেই বা তাদের জন্য আলাদা কিছুই করার প্রয়োজন নেই আপনি নিয়মিত খাবার দিয়ে গেলেই হলো কিন্তু এখন ডিসপ্লেতে যে গুগুটা দেখতেছেন এটা একটা রানিং মাদি গুগু আমি একজনের কাছ থেকে কিনে আনি সে বাসায় এসে দিয়ে যায় কিন্তু পাখিটার এই অবস্থা কিন্তু এইগুলো সমস্যা তবে প্রতিটা পাখিরও একটা নির্দিষ্ট সময় পরপর ওদের পাকাগুলো চেঞ্জ করে এটা দুটি কারণে হতে পারে একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে তোকের কোনো সমস্যার কারণে তবে ডিসপ্লেতে আপনারা এখন যে স্ক্রিনে যে গুকুটাকে দেখতেছেন এটা মূলত এই নর্মাল ব্যাপার না এটা মূলত মাইটস বা ত্বকের সমস্যার কারণে হয়েছে কারণ আমি আপনাদেরকে হয়তো ভালোভাবে আরও দেখাতে পারবো যে ওর ত্বকের কী অবস্থা দেখবেন যে মাঝে মাঝে একবারে দেখেন খালি হয়ে গেছে কিচ্ছু নাই এটা প্রধানত যে কারণে হয়েছে সেটা হচ্ছে ওর যত্নের অভাব ছিল মাকে ওর শরীরের যত্নের অভাব ছিল ওকে প্রতিনিয়ত বা ওর ওকে নিয়মিত গোসল করানো হয় নাই তাই আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে কম বেশ বলে থাকি যে আপনার পাখিকে নিয়মিত গোসল করাবেন নিয়মিত গোসল করালে পাখি যেমন সুস্থ থাকে ওদের মাইসির আক্রমণ থেকে ওদেরকে রক্ষা করে ওরা অ্যাক্টিভ থাকে ভালো ওদের শরীর ভালো থাকে তাই আপনারা গোসলের কোনো বিকল্প নেই আমরা পাখিকে নির্দিষ্ট সময় পর পর গোসল করাবেন হয়তো আপনি গোসলও পানি বাটি দিয়ে গোসল করাবেন নতবা আপনি স্প্রে করে গোসল করিয়ে দিবেন তবে যা বলছিলাম দেখুন এই পাখিটা এইরকম যদি আপনার কোনো পাখির সাথে এরকম হয় যদি নর্মালভাবে সে পড়ে যায় মানে নর্মালভাবে স্বাভাবিকভাবে যে পড়ে যায় তাহলে হালকাভাবে পড়বে এরকম একবারে খালি হয়ে যাবে না এটা একবারে খালি মরুভূমি হয়েছে দেখুন মাঝে মাঝে একবারে মরুভূমির অবস্থা হয়ে গেছে আর মাঝে মাঝে দেখেন পালক উঠতেছে তো এটা তোকের সমস্যা আছে আর যদি হালকা পালক করতে থাকে আবার জ্বালাইতে থাকে যে কটা পালক পড়ে যায় সেই কটা পালকের নিচে দেখবেন যে আবার জ্বালিয়ে যাচ্ছে পালকগুলো তাহলে ওটা নর্মাল ব্যাপার সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই অ্যাডাল পাখিটার ওকে সম্পূর্ণ রেস্টে দিবেন কারণ ওই সময় ওদের শরীর অত্যন্ত দুর্বল থাকে এবং ওদের ডিম দিয়ে তা ডিমে তা দিয়ে বাচ্চা ফোটার মতো পর্যাপ্ত এনার্জি থাকে না তখন পাখির সমস্যা হয় তাই আপনারা প্রথমেই যে কাজটা করবেন পাখিকে পুরোপুরি রেস্টে দিয়ে দিবেন পাখিকে পুরোপুরি রেস্টে দেওয়ার পর ওকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াবেন আপনি সিড মিক্সে ক্যালসিয়াম জাতীয় যেসব খাবার আছে যেমন ডিমের কোষা কেটল বন এগুলো বাড়িয়ে দেবেন এগুলো কেটল বন কীভাবে খাওয়াতে হয় ডিমের কোষা কীভাবে খাওয়াতে হয় আমি খাদ্য তৈরি ভিডিওতে এগুলো বলেছি তারপর আবারও বলে দিচ্ছি আপনি ফিশ ফিশবন গুঁড়া করবেন গুঁড়া করে একটা বাটিতে দিয়ে রাখবেন সাথে গ্রিড দেবেন এবং এই ডিমের কোষা ডিমের কোষা ভালো করে শুকিয়ে রোদ দিয়ে ভালো করে শুকিয়ে সেটা ভালো করে গুঁড়ো করে সেটা দিয়ে রাখবেন বাটিতে সেটা খাবারের সাথে মিক্স করে দিতে পারেন বা আলাদা বাটিতে আপনি দিয়ে রাখতে পারেন এবং এ সময় পাখিকে জিসবেট এবং ক্যালসিয়াম এই দুটার কোর্স করাবেন আমি আবার বলছি জিজ্ঞেড এবং ক্যালসিয়াম জিজ্ঞেড দেবেন এক গ্রাম এক মিলি এক লিটার পানিতে এবং ক্যালপ্লেক্স দেবেন এক ক্যালপ্যাক্স আড়াই এম এল দেবেন ক্যালপ্যাক্স টু পয়েন্ট ফাইভ এম এল এক লিটার পানিতে এই দুইটা একত্রে মিক্স করে আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এবং আবারও বলছি পাখিকে সম্পূর্ণ রেস্টে রাখবেন আর আপনি যেটা করবেন সে তারই সাথে আপনি প্রাকৃতিকভাবে চালিয়ে যাবেন যদি দেখেন এরকম অবস্থা হয় এখন ডিসপ্লে যে গুগুলো দেখতেছেন যদি এরকম অবস্থা হয় তা ওকে প্রতিনিয়ত গোসল করাবেন কীভাবে গোসল করাবেন নর্মাল পানি দিয়ে না ওকে গোসল করবেন আপনি রসুন পানি দিয়ে আপনি একটা রসুন ওর কিছু খোয়া ভালো করে ছেঁচে আপনি এক খা এক কাপ না আপনি এক লিটার পানির সাথে এক চামচ এক চামচ রসুনের পেস্ট অথবা আপনি হাফ লিটার পানি নিলে হাফ লিটার পানির সাথে এক চামচ হাফ চামচ রসুনের পেস্ট ভালো করে মিশিয়ে স্প্রে করে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিবেন